এই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে কি বলা যায়? সুন্নাত জানা শর্ত মানছে না। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর আগের হাদিস থেকে বোঝা যায়, আজকেও কিছু মানুষ না বুঝে ডেস্টিনির পক্ষে ফতোয়া দিবে, এটাই বাস্তব। কিছু মানুষ হারাম খাবে, এটাই বাস্তব। গোটা দেশে এক শ্রেণীর মানুষ ফতোয়া দিচ্ছে এই মর্মে যে না, জমি বন্ধক নেওয়া চলবে, ফতোয়া দিচ্ছে না। তাহলে তাদের কথা আপনি মূল্যায়ন করবেন? যেদিন বলা হলো ডেস্টিনি হারাম, 2003 সালে বলেছি ডেস্টিনির সাথে জড়িত থাকা যাবে না, আমাদের কথা কেউ শুনেনি, কিন্তু 2012 সালে এসে মানুষের কাছে স্পষ্ট হলে কত কোটি টাকা চুরি করেছে, প্রমাণ হয়ে গেছে। দলিল দ্বারা কথা বলি, সময়ের জন্য অপেক্ষা করতে হয়। আগে বলেছি এদেশের মানুষকে বর্তমানে যেভাবে ইসলামের নামে তরবার নিয়ে সন্ত্রাস চালানো হচ্ছে জঙ্গিবাদ বলে, এটা ইসলাম নয়। মানুষকে তখন আমরা বুঝাতে পেরেছিলাম, অপেক্ষায় ছিলাম, পরবর্তীতে পরিষ্কার হয়নি। গত কিছুদিন আগে একজন গ্রেফতার হয়েছে, ঢাকা থেকে আসছিলাম রাজশাহীর পথে, আসার পথে একজন আমাকে বললেন বেশি বাড়াবাড়ি হয়ে গেছে, এখন তিনি নাকি তৌবা করতে চাচ্ছেন, আগে যে গরম গরম বক্তব্য দিয়ে সেটা ঠিক হয়নি দেওয়া। হতেই হবে, শরীয়ত চূড়ান্ত। আপনাদেরকে এটা বলছি, যেটা সুন্নাত, সুন্নাতের আলোকে প্রমাণিত হবে সেটা কাকড়ে ধরতে হবে, যেটা সুন্নাত নয় সেটা বাদ দিতে হবে। জেনে বুঝেই কথা বলতে হবে, না হলে একদিন ধরা খেতেই হবে। আর একটি কথা বলে যাই, রুট একটাই, যেটা রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে গেছেন, এটাই সিরাতে মুস্তাকিম। নতুন করে রাস্তার জন্ম দেওয়া যাবে না। সিরাতে মুস্তাকিম কয়টা? একটাই। নতুন করে আর একটা রাস্তা, সোজা রাস্তা তৈরি করা যাবে না। আজকে নতুন করে ব্যাখ্যা দিয়ে করা হচ্ছে। যখনই আপনার কাছে হাদিসটা পেশ করলাম, তখন কি বলছেন জানেন? তো আমাদের ইমাম সাহেব তো এটা বলেছেন, দাদা ময়মনসিংহে আমি বলছি আপনাকে স্পষ্ট ভাষায় যে একামতের বাক্যটা শেষে আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ হবে, আবু দাউদের 499 নম্বর হাদিস। বললাম আমি, তিনবার বললাম, আবার একামত দেওয়ার সময় বলছেন আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বললাম আপনাকে হাদিস যদি পিষে খাওয়া দেওয়া যায় তবু আপনি মানবেন না। আজান যে ধারায় বর্ণিত হয়েছে, একই সনদে বর্ণিত হয়েছে একামত, আপনি খুলেন 499 নম্বর হাদিসটা, ও মানবে না। আচ্ছা ঠিক আছে, চিন্তা ভাবনা করি, যখন হাদিস পাওয়া গেল তখন কি চিন্তা ভাবনার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। আপনি এই সমস্ত ব্যক্তির উদ্ধৃতি দিচ্ছেন কেন? ধমক দিয়ে বলছেন না, কিছু কিছু সাহাবি তো এই সাদা দাড়িতে কালো রং দিয়েছে, সুতরাং দিলে সমস্যাটা কি? দেখেন, এমনটা হতে পারে না। সুন্নাতের মূল্যায়ন আপনি বুঝেন না কেন? ওই সাহাবি কি সব জানেন? হয়তোবা প্রথম কথা মনে করবেন, যখন রাসূলের হাদিসের সাথে কোন সাহাবির বক্তব্য বিরোধ হয়ে যাবে, তখন প্রথম বুঝতে হবে একটি কথা, হয়তো হাদিসটা তার কাছে পৌঁছেনি। এরকম হতে পারে না? কত হাদিস নেবেন আপনি? এরকম উমর রাজিয়াল্লাহু আনহু সম্পর্কে জানা হচ্ছে, উমর রাজিয়াল্লাহু আনহু সম্পর্কে ইবনে উমর বলেছেন, লাউদিয়া ইলমু উমর ফি কাফা ওয়া ইলমু আহলিল আরদ ফি কাফা লা মা লাক কাফাত উমর। যদি উমর রাজিয়াল্লাহু আনহুর জ্ঞানকে এক পাল্লা রাখা হয় আর পৃথিবীর সমস্ত মানুষের জ্ঞান এক পাল্লা রাখা হয়, তবুও উমর রাজিয়াল্লাহু আনহুর জ্ঞানের পাল্লা ভারী হয়ে যাবে। এত বড় জ্ঞানী ব্যক্তি, তার কাছে হাদিস পৌঁছেনি, ওই হাদিসটি কারো বাড়িতে গিয়ে তিনবার সালাম দিতে হবে, উত্তর না পেলে ফেরত আসতে হবে, এই হাদিস উমর রাদিয়াল্লাহু আনহু জানতেন না। কে জানতেন? একজন বাচ্চা ছেলে আবু সাঈদ খুদরি জানতেন এই হাদিসটি। এটা হতে পারে না? তাহলে আপনি এটা বললেন কেন? অমুক সাহাবী করতেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে, না ইবনে উমরের মধ্যে আছে না? আরেকটা কি তাদের কাছে এটা আছে, লাকাদ কানা লাকুম ফি ইবনে উমর উসওয়াতুন হাসানা? নাউযুবিল্লাহ, তা তো নেই। ইবনে উমরের উপরে ওহী নাজিল হয়নি, আমার রাসূলের প্রতি ওহী নাজিল হয়েছিল। অনুরূপভাবে ওই যে দাড়ি রাখার কথা বললেই বলবে, কেন কিছু কিছু সাহাবীর দাড়ি কেটেছেন, এটা কোনো কথা হবে?
নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ তার একটা কিতাব থামারুল মুস্তাতাব, এই কিতাবের 37 পৃষ্ঠা আলোচনা করতে গিয়ে বলছেন যে লা ইয়াজিদু হাদিসুন ওয়াহিদুন সাবিতুন আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখাযা মিন লিহিয়াতিহি, একটি হাদিস দ্বারা প্রমাণিত হয়নি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাড়ি কখনো ছেটেছেন। এরপরে বলছেন পোস্ত যখন করা হলো দাড়ি না এক মুষ্টি রাখতে হবে না পুরোটা রাখতে হবে, তখন তো নাখতারুল কবজা, আমরা সবাই মনে করি এক মুষ্টি রাখাই ভালো আমরা মনে করি, কিন্তু ওয়াল মাসআলাতু ফীহি নাযর, তবে এই মাসালায় ত্রুটি রয়েছে, বলুন আলহামদুলিল্লাহ এই মাসালায় ত্রুটি রয়েছে। ওয়া আহাব্বু ইলাইয়া ওয়া আহাব্বু ইত্তাবাউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি কুল্লি হাল, প্রত্যেক অবস্থায় আল্লাহর নবীর আনুগত্য করাটাই হলো শরীয়ত। তা আলবানি কি দাড়ি কাটার পক্ষে ফতোয়া দিলেন? তাহলে মানুষ একটা ধরতে পারে যখন পেয়ে গেলে আল্লাহর নবীর কথা, তখন কি অন্য কোন ব্যক্তির কথা মানা যাবে? না, কখনোই না, সুন্নাতেরই মূল্যায়ন করতে হবে। আর জিয়াউল্লাহ একটি গ্রন্থ, এই গ্রন্থের 44 পৃষ্ঠা একটা হাদিস পাবেন আপনি, আপনি শুনে নিন হাদিসটি। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন ইউশিকু আন তুনাজ্জালা আলাইকুম হিজারাতুন মিনাস সামা, আমার ভয় হচ্ছে আসমান থেকে তোমাদের উপরে পাথর বর্ষণ করে তোমার ধ্বংস করে দেওয়া হয়। কেন? আকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া তাকুলুনা ক্বালা আবু বকর ওয়া উমর, আমি বলছি আল্লাহ রাসূল বলেছেন আর তোমরা বলছো আবু বকর ওমর বলেছেন। বলুন যখন আবু বকর আর উমর রাদিয়াল্লাহু আনহুর কথা আল্লাহর নবীর কথার কাছে কোনো দাম যদি না থাকে, আপনার ইমামের কোনো কথা দাম আছে? আমি যখন বলছি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবির সালাত 8 রাকাত পড়েছেন, সাহাবা কেরাম 8 রাকাত পড়েছেন, উমর রাদিয়াল্লাহু আনহু 8 রাকাত পড়া নির্দেশ দান করেছেন, তখন আপনি বলছেন কেন? ওই জাকির নায়েক যে বলছে যে এটা 20 টাকা তো পড়া যেতে পারে, মক্কা মদিনা যে পড়া হচ্ছে, বলুন আল্লাহর নবীর কথার জানার পরে কোন স্থান কোন দেশ কোন ব্যক্তি যদি আবু বকর আর উমরের উদ্ধৃতি না চলে অন্য কোন ব্যক্তির উদ্ধৃতি চলে না, তাহলে সুন্নাতের প্রতি কঠোর না হলে সুন্নাত টিকবে না, থাকবে না। এবার আপনি প্রশ্ন করবেন যে তারা কি কম জানে, মুয়াবিয়া কি কম জানতেন? আপনি বুঝতে পারেননি, মুয়াবিয়া কি কম জানতেন? সহিহ বুখারী খুলুন 1511 নম্বর হাদিসটি, সহিহ বুখারী খুলে সেখানে পাবেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে খুতবা দেওয়ার সময় বলছেন যে যদি সিরিয়ার গম আমদানি হয়েছে মক্কায় যদি আদাসা গমের ফেতরা দেয় তাহলে চলবে। কি সাহাবীরা মেনে নিয়েছিলেন এটা? কি বলেছিলেন? আবু সাইদ খুদরি 7 শ্রেষ্ঠ ব্যক্তির একজন মদিনার, তিনি বলছেন লা ফালা আজুলু মা উখরিজু ফি আহাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা মাত, মনে রাখো মরা পর্যন্ত আল্লাহর নবী যেভাবে ফিতরা আদায় করতেন ওইভাবে আদায় করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাম মিন তামিন সাম মিন শাইরিন সাম মিন জাবিবিন সাম মিন আকাতিন মিনাল মুসলিমিন। আবু সাইদ খুদরি হাদিস শুনিয়ে দিলেন, শুনে রাখো মুয়াবিয়া তোমার ফতোয়া টিকবে না, তুমি খলিফা হতে পারো তবে মরা পর্যন্ত এক সায় আদায় করে যাব, কারণ আল্লাহর নবী ফরজ করেছেন যে এক সা করে ফেতরা দিতে হবে, তখনই প্রতিবাদ করেছেন। এবার আপনি বলেন এই যুগে এই ধরনের লোক থাকতে পারে না? অবশ্যই পারে এ ধরনের লোক, তাহলে আজকে আপনাকে উদ্ধৃতি দিবে এই মর্মে কেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করেছেন আর আপনি বলছেন আরেকটা করেছেন, কোনটা গ্রহণ করবেন? তখন আমরা শুধু বিতর্কে নেমে যাই, যদি আপনি এই পর্যন্ত চলে যান নবী পর্যন্ত তাহলে আর বিতর্ক থাকবে না। আহলে হাদিসগণ যুগের পর যুগ এইভাবেই মেনে চলেছেন, আল্লাহ নবীর কথা পেলে আর কোন ব্যক্তির দিকে তারা ফিরে তাকাননি। চলেন আরো দু একটা উদাহরণ দিই আপনাদের কাছে।
সুন্নাত যখন পেয়ে যাবেন তখন সঙ্গে সঙ্গে গ্রহণ করতে হবে। ব্যতিক্রম করলে দুনিয়াতেও খবর আছে, পরকালেও খবর আছে। সুন্নাত পেয়ে গেছি, এটা করতে হবে, এটাই মেনে নিন আপনি। সহিহ বুখারীর প্রথম খণ্ডের 336 পৃষ্ঠা একটা হাদিস বর্ণিত হয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন, দুইজন ব্যক্তি চলে এসেছেন, আসার পরে পানি দেওয়া নিয়ে দ্বন্দ্ব বেঁধেছে মদিনায়। দুইজন ব্যক্তি আসার পরে তার মধ্যে একজন আনসারী সাহাবী আর একজন হলেন তার ফুফাতো ভাই আব্দুল ইবনে জুবায়ের। তখন আল্লাহর নবী বলেন, ঠিক আছে জুবায়ের তুমি আগে পানি নিয়ে নাও, তারপরে তুমি তোমার সাথী ভাইকে দিও পানি। এই কথা বলমাত্রই আনসারী সাহাবী তিনি রেগে গিয়ে বলছেন, ও আপনার ফুফাতো ভাই তাই তার পক্ষে ফয়সালা দিলেন। দেখেন আসলে জীবিত থাকা অবস্থায়, জীবিত থাকা অবস্থায় এই ঘটনা, আপনারা তো সুন্নাতকে মানতে চান না। এইবার কি করলেন, শোনা মাত্রই আল্লাহ নবীর চেহারা রাগে ফেটে গেল, বলছে এই শোনো আবদুল্লাহ, তুমি পানি নেওয়ার পরে বন্ধ করে দাও যেন ওর জমিতে পানি না পৌঁছে, এটা হলো দুনিয়াবি ফলাফল। যখন দেখবেন আল্লাহ নবীকে মানছে না ও, তখন তার দুনিয়াতেই ফলাফল নেমে আসতে হবে। যাও মানবে না এটা, বের হওয়া এখান থেকে। বুঝতে পারেননি ঘটনা, তুই মানলে না কেন? সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হলো, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সূরা নিসা 65 নম্বর আয়াত নাযিল হলো। তবে আপনারা মনে করছেন কি ব্যাপার, এই ঘটনা তো না, আপনারা যেটা শুনলেন এটা সহিহ বুখারীতে 5 জায়গায় আসছে, সহিহ বুখারী 319 পৃষ্ঠা তো হাদিসটা আসছে, কিতাবুল মুসাকাতের মধ্যে আসছে। কেন বললাম কথাটা, আপনারা শুনেছেন উল্টা, দ্বন্দ্ব বেঁধেছিল একজন ইহুদি আর একজন মুসলিম, তাই না? এই ঘটনা মিথ্যা, কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহুর উপরে যতটা মিথ্যা কথা বলা হয়েছে তার মধ্যে এটা একটা মিথ্যা কথা। মানে দুইজনই মুসলিম, দুইজনই সাহাবি, সাহাবির নামটা উল্লেখ করা হয়নি। এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে ইবনু কাসির বলছেন যে এই যে ইহুদি এবং মুসলিম এই ঘটনা আসলো কোথায় থেকে, ওয়াল্লাহি আল্লাহর কসম বলতে হাদা গরিবুন জিদ্দা, এটা একটা বিস্ময়কর ঘটনা, কোথাও পাওয়া গেল না, কোথায় থেকে আসলে এটা, এতটুকু ঘটনা শেষ। মানে